হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঠাকুর দর্শন করে আমি দিনটা শুরু করলাম, জানি দিনটা ভীষণই ভালো যাবে। এরপর আমি কিছুক্ষণের জন্য ছাদে এসে টাইম স্পেন্ড করি। ছাদে থাকলে আমার ভীষণই মনটা ভালো হয়ে যায় চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখে। এরপর আমি রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে ডিউটি পাঠিয়ে দিলাম। চাটনি, ডাল, ভাত, বাঁধাকপি সবজি, লাল শাক ভাজা আর চিকেন পকোড়া। এরপর আমি একটা ইয়ার মাস্ক তৈরি করে নেব। এর জন্য এক চামচ চিয়া সিডস, এক চামচ ফ্ল্যাক্স সিডস আর কিছুটা চাল আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর গরম জলে একটা প্যান বাটিতে ভালো মতো করে এগুলোকে আমি সব জাল দিয়ে নেব। জাল দিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর আমি গ্রাইন্ডারে পেস্ট করে এটার মধ্যে আমি দুটো নারকেল তেল অ্যাড করে দিলাম। এমনিতে তো মাথায় ভালো মতো করে ফুলের যত্ন করা হয় না, এখন এর মধ্যে একটু নারকেল তেল দিলে কি মাথাতে একটু তেলও নেওয়া হবে। এটা সারা মাথায় আমি ভালো মতো করে অ্যাপ্লাই করে নেব। ফুলের গোড়াতে, ফুলে গোটায় আমি এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার